রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না, দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানবে না জামায়াত, মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠে আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে বলেন, দলীয় পরিচয়ে শহীদদের বিভক্ত করা যাবে না। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন, প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন। আমি আগেই বলেছি, তারা আমাদের গৌরব, তারা আমাদের সম্পদ, তারা আমাদের ইজ্জতের পাত্র।